বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? জানলে উপকৃত হবে। যুবক যারা বিয়ে করেন নাই, বিয়ে করার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার বা পরিবর্তিত হওয়ার সুযোগ আছে কিনা? আমরা কোরআন খুললে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, তারা যদি একটু টাকা পয়সার অভাব অনটনের টুকটাক টান টান থাকেও, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বিয়ের পর তাদেরকে সচ্ছলতা দান করবেন। এর মানে এই না যে আপনার কাছে মহরও নাই, আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই, ঢাল নাই, তরবারি কিছুই নাই, কিন্তু আপনি নিধিরাম সর্দার হইতে চাচ্ছেন, এই সুযোগ নাই। যদি আপনার মোহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে, ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে, তাহলে ফালাইকে বিসওম, নবীজির নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন, বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মোহরের ব্যবস্থা করবেন, ডাল ভাতের জোগাড় করতে পারবেন। তথাকথিত পায়ে দাঁড়ানোর দরকার নেই, ডাল ভাতের জোগাড় বউয়ের করতে পারলে, মোহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন। এরপরে যেটুকু টানাটানি আছে, আল্লাহর ওয়াদা আছে, আপনাকে অভাব দূর করে দিবেন। কয়েকজন সালাফ, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে, আজাবান লিমান তলাবাল গেনা মিন গাইরে নিকাহ, ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে না। কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিকও আল্লাহ তাআলা নিয়েছেন না নেন নাই, অতএব তার রিজিক সহকারে আসবে ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ। বিধায় এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে বরকত দান করেন, বরকত নাজিল করেন।